আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আচ্ছা বোয়াল বড়টা কত চান? জি, আচ্ছা দাম কোন কত? আপনি বেচার কথা উকালছো? 3,000 টাকা। 3,000 টাকা ছাড়া? আর সবটি একবারে ফিক্সড? তাহলে আপনার লাস্ট খুইলাও কাউকে ক্যামেরা খুইলাও কাউকে কেন লাগবে? অনলাইন 5,000 টাকা একবারে ফিক্সড। এখন গা দেখুন গা খেয়ে যে নিতা চান ও দৌকা বর্তমানে অবস্থা। আমরা যেহেতু মাছের সিজন এখন, তারপরে মাছ নাই যতটুকু আছে আলহামদুলিল্লাহ, ও ইটা কল্পনাই নাই। এখন যে অবস্থা আস্তে আস্তে দিন দিন আমরা মাছগুলা আপনার দেশ থেকে উদয় হয়ে যার কি ইটা ইলাহান দাম তো কল্পনাই করছিলাম না। প্রিয় ভিউয়ার্স, ওদিকে আমি বর্তমানে আমরা গুল্লুবার নতুন বাজার খাওয়া আগার যেটা পরিচিত এটা তাইছি একটু আপনারা দেখাইমু আজকের মাছ বাজারটা খিতা অবস্থা ভাই মাছের বাজারটা কেমন। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি কিচ্ছু কর নাই, যদি 1,000 টা দাম হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, 1,000 টা দাম হয়েছে দিছি না। ও কাপিও বিবার বর্তমানে আমরা গুল্লুবা নতুন বাজার যেটা আগে আমরা খেওয়া ঘাট আছি ওই বাজারটা আমি আইসলাম যে কোনো কারণে আমি অনেক উন্নত হয়েছে ইনশাল্লাহ। অনেকে দেখছো নিনা বাজারটা, আমারে অনেকজনের রিকোয়েস্ট করছেন আমরা খেওয়া ঘাট বাজার দেখাইবার লাগি। আমি বর্তমানে বাজারে উত্তর মাতাল আছি। ওদিকে আমরা নতুন বাজার খাফুরু বইছে রোডের বাম সাইডে দি খিতা আমার জন্য সব আসনি বলা খিতা অবস্থা বেচা বিক্রির আস্তে আস্তে শীত তাই তো সবজি বাজার প্রায় আনুমানিক কয় বছর হবা? 19 বছর বাদে আমরা আঙ্কেল জালাল আঙ্কেল আইসন কোন দেশ থেকে বর্তমানে লাস্ট আইসন? বর্তমানে পর্তুগাল থেকে সেটা আইসন। বিভিন্ন দেশ ওই ওই আগে অনেক বছর বাদে দেখা খিতাবর আঙ্কেল আসুন বলা আলহামদুলিল্লাহ বলা আর যাই হোক আপনারা অভিনন্দন আমার ছেলের পক্ষ থেকে। অনেক বছর দেখা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই গুল্ডুবা নতুন বাজারটি দেখার জন্য আমাদের এলাকার প্রবাসী ভাই ও বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই বাজারটি দেখানোর জন্য। আমি সামান্য একটু চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ও রাস্তাটা হয়েছে আপনার গুল্ডুবা খেওয়াঘাট নতুন বাজার থেকে এটা মাধবপুর পর্যন্ত। ওদেরকা অনেক বড় মাশাল্লাহ, যতদিন যার অনেক বড় আমরা বাজারটা হয়েছে কি আমরা গুল্ডুবার নতুন বাজার যেটা আগে আমরা খেওয়াঘাট আছিল একটা গলি আছিল, এখন আগের পুরাতন যে রাস্তাটা ওই গলি বাইতে আরো অনেক দোকান হয়েছে দিয়ে পিস্টাত। আমি একটা দোকানের সামনে একটু চেষ্টা করার লাগি। আসসালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম বালানি ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। খিতা অবস্থা ভাই খেওয়াঘাট বাজার সম্বন্ধে একটু তা হুকা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ঐতিহ্যবাহী গুল্ডুবা গেলাম,
সবচেয়ে বড় অনুদান এই এলাকার অনুদানের কারণে বাজার ব্যবসা খুব আলহামদুলিল্লাহ খুব সাঙ্গা আছে এবং এই নবীগঞ্জ তালার মাঝে খুব আলহামদুলিল্লাহ পালা একটা ব্যবসা বাণিজ্য হওয়ার আর সবচাইতে অবস্থান হইল যে যাতায়াতের অবস্থার মাধবপুর রোড এবং বর্তমানে আমাদের খৈকাইট গুলডুবা হইতেও নির্মাণ কাজ হয়ে গেছে একরকম এই উপলক্ষে বাজার আরও ভবিষ্যতে আরও বেশি সাঙ্গ হইব এটাই আমার ধন্যবাদ আপনারা আপনার মহামূল্য ভারসাম্য নষ্ট করার লাগে থ্যাংক ইউ সো মাচ ওকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা বাজারের উত্তর সাইডে দেখতে পাচ্ছেন যেই দিক দিকে বান্দর বাজার যাওয়া হয় এটা হচ্ছে বাজারের উত্তর থেকে দক্ষিণ সাইড এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয়মুজার ঐতিহ্যবাহী গুল্লুবা ফুটবল মাঠটি এই মাঠে আমি নিজে অনেক ভার খেলেছি আগে পুরনো সেই স্মৃতিগুলো বেশে উঠছে অনেক বিগ ম্যাচ বড় বড় ম্যাচ হতো বর্তমান তরুণ খেলোয়াড়রা একটু খেলাধুলা করতেছে আসলে সময়ের কারণে আমি কাছে যেতে পারিনি প্রিয় ভিউয়ার্স গুল্লুবা নতুন বাজার থেকে ইরসলেঙ্গার রাস্তা দিয়ে অর্থাৎ হাই স্কুলের পশ্চিম রাস্তায় পিছন দিকে আমরা যাচ্ছি এখানে গুরুস্থান আপনারা কবরস্থানটি দেখতে পাচ্ছেন বাউন্ডারির ভেতরে স্কুলের উত্তর সাইডের কবরস্থানটি আর আমি আসলে আরও আগে অনেক আগেই আমার চ্যানেলে আপলোড করেছি স্কুল সহ গুল্লুবার বড় মসজিদটি সহ আরও অনেক কিছু রয়েছে যাই হোক আজকে আর সময় নাই তাই আমি তেমন ভিডিও রেকর্ড করতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু